নমস্কার, আপনারা দেখছেন ইউনিট স্যার। তৃণমূল ছেড়ে বিজেপি, আবার বিজেপি ত্যাগ করে তারা নাকি তৃণমূলে আসতে চাইছেন, এমনই জল্পনা। তারা আর কেউ নন, বৈশাখী শোভন ব্যানার্জি। হ্যাঁ, অন্তত তাদের ফেসবুক অ্যাকাউন্ট তাই বলছে। সোশ্যাল মিডিয়াতে এখন থেকে বৈশাখী শোভন ব্যানার্জি এই নামের অ্যাকাউন্ট থেকেই নাকি তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবে বলে নাকি সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিয়েছেন। হ্যাঁ, বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সন্তান স্ত্রী সকলকে বাদ দিয়ে তিনি তার বান্ধবী নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন। সত্যি এমনও বন্ধুত্ব হয়? এ ঘটনার পর থেকে এমনই প্রশ্ন সাধারণ মানুষের মনে। কিন্তু প্রশ্ন যতই উঠুক, বিতর্ক যতই তৈরি হোক, শোভন বৈশাখী ভালো বন্ধু, এমনই মন্তব্য তাদের। কিন্তু এত কিছুর পর রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া কি? বর্তমানে তিনি একজন বিধায়ক। শোনা যাচ্ছে এবার তৃণমূলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখীর অভিযোগ, রত্না তাকে খুনের হুমকি দিচ্ছেন। অন্যদিকে চুপ নেই রত্না চট্টোপাধ্যায়ও। পাশাপাশি বৈশাখীর বিরুদ্ধে পাল্টা সরব হলেন রত্নাও। তার মতে বৈশাখীর হাতেই তার স্বামী শোভন চট্টোপাধ্যায়ের প্রাণ সংশয় রয়েছে। এদিন রত্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বৈশাখী জানান, উনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে বলেছেন আমায় ও শোভনকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটানো হবে। উনি তো কোনো সাধারণ মানুষ নন, উনি একজন বিধায়ক, ওনার প্রভাব প্রতিপত্তি আছে, তাই আমি আতঙ্কিত। এর পাল্টা জবাব দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়ও। তার মতে তার স্বামীর এখন প্রাণ সংশয় রয়েছে। বৈশাখী আমার স্বামীর সম্পত্তি হাতিয়ে নিয়েছে, সেটাই ও বরাবর চেয়েছিল। এবার আমি আমার স্বামীর প্রাণ সংশয়ের আশঙ্কা করছি। ও তো পুলিশ কমিশনারের কাছে গিয়েছে শুধু, এবার আমি আমার স্বামীর প্রাণ সংশয়ের আশঙ্কায় বড় বড় প্রশাসকদের কাছে যাব, এমনই মন্তব্য করেছেন রত্না চট্টোপাধ্যায়। গত বুধবার শোভন চট্টোপাধ্যায় ঘোষণা করেন তিনি তার স্থাবর অস্থাবর সম্পত্তি সব বৈশাখীর নামে লিখে দিয়েছেন। বৈশাখীকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছেন শোভন। অর্থাৎ শোভনের অবর্তমানে তো বটেই, শোভনের জীবিত কালেও ওই সম্পত্তির মালিক এখন একমাত্র বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখীও তার ফেসবুক প্রোফাইল পরিবর্তন করে ফেলেন, নিজের ফেসবুক প্রোফাইল বদল করে নাম করেন বৈশাখী শোভন ব্যানার্জি। এই দুই ঘটনার পরেই বৈশাখী পুলিশে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন। এদিকে ফেসবুক অ্যাকাউন্টে বদলে প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শোভনের বিপদে আপদে আর যাব না, আমি আর ওদের নিয়ে কোনো কথাই বলতে চাই না, ওদিকে নজর দিয়ে আমার সব কাজ নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আর কোনো সংকটে শোভন চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন না তিনি। বুধবার এমনই জানালেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমি ওদের ব্যাপারে কথা বলতে চাই না, যা খুশি করু, ওদের খবরে মুখ দেখানো চাই, তাই রোজ নতুন নতুন নাটক বার করে, আমি ওদের খবর রাখি না, লোকে এসে আমাকে সব জানাই, আর এসবের জন্য আমার কাজে ক্ষতি হচ্ছে। রত্না চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, একটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমি, তাদের সুখ দুঃখে পাশে থাকতে হয়, সঙ্গে সংবাদ মাধ্যমকে তার পরামর্শ ওদের একটু কম গুরুত্ব দিন। বলে রাখি, বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তিনি তার স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দিয়েছেন বলে বুধবার জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তার মধ্যে রয়েছে তার বেহালার বাড়িটিও। ওদিকে শোভন বাবুর গোল পার্কের যে ফ্ল্যাটে থাকেন তার মালিকানা দাবি করে ফ্ল্যাটটি খালি করতে নোটিশ পাঠিয়েছেন শোভনের শ্যালো। পাশে থাকার জন্য সম্পত্তি তান, বন্ধুত্বের বিনিময় মূল্য, ছি ছি, আমার জীবনের কঠিনতম দিনে যারা পাশে ছিল তাদের তো কিছু দিলেও নেবে না, এর নাম বন্ধুত্ব, ভালোবাসা, নিঃস্বার্থে আগলে রাখা, সমাজে আসল বন্ধুদের ছোট করার কোনো অধিকার এই দুই বিকৃত মস্তিষ্কের নেই, এমনই টুইট করেছেন কুণাল ঘোষ। বেশ কিছুদিন আগে রত্না চট্টোপাধ্যায়কে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, শোভন যদি তৃণমূলে চলে আসেন তাহলে কি তিনি তার জন্য এই আসন ছেড়ে দেবেন? এই প্রশ্নের উত্তরও রত্না চট্টোপাধ্যায় পরিষ্কার ভাষায় দিয়ে দেন। তিনি বলেন, কি জন্য ছাড়ব, কোনো কারণই নেই, ওখানে যদি দিদির জন্য ফ্রেন্ড নির্বাচন হয় তাহলে আমি হাসতে হাসতে ওই আসন ছেড়ে দেব, কিন্তু শোভন বৈশাখীর জন্য ছাড়ার কোনো প্রশ্নই নেই। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।